মঙ্গলবার আট বছরের শিশু কন্যাকে নিজের বাড়িতে ডেকে প্রথমে ধর্ষণ ও পরে শ্বাসরোধ করে খুন করে নদীর চরে পুঁতে দেওয়ার ঘটনা ঘটেছে আলিপুরদুয়ার বারোবিশাল লাল স্কুলে অভিযোগে তীর প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে মনোরঞ্জন পাম্পি স্কুল থেকে ফিরে এবং খাবার খেয়ে খেলতে বের হয় কিন্তু হয়ে যাওয়ার পরও বাড়ি সন্ধে না ফেরায় খুঁজতে বের হয় বাড়ির লোকজন এলাকায় কোথাও খুঁজে পাওয়া যায়নি তাকে সন্ধেবার প্রতিবেশী শম্ভুরায় স্ত্রী একজোড়া চটি জুতো নিয়ে পাম্পিদের বাড়ি আসে এবং দেখিয়ে জানতে চায় সেটি পাম্পির কিনা জুতো দেখে বাড়ির লোক শনাক্ত করে সেটি পাম্পির এবং এবং শম্ভু জিজ্ঞাসা করা হলে জানতে পারে চটি জুতো শম্ভু রাস্তায় কুড়িয়ে পেয়েছে তারপর পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে শম্ভুকে জিজ্ঞাসাবাদ করলে তার কথার মধ্যে অসঙ্গতি থাকায় পুলিশের সন্দেহ হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য বারোবিশা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় পুলিশের টানা জেরায় শম্ভু স্বীকার করে যে সে প্রথমে পাম্পিকে ধর্ষণ করে এবং পাম্পি সেই সময় চিৎকার করতে শুরু করলে তাকে শ্বাসরোধ করে খুন করে খুন করার পর পাশেই রাতের অন্ধকারে রায়ডাক নদীর চরে নিয়ে পুঁতে দেয় তাকে মৃতদেহটিকে পুলিশ রাত আড়াইটা নাগাদ রায়ডাক নদীর চর থেকে উদ্ধার করে গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায় পুলিশ সূত্রে জানানো হয়েছে মঙ্গলবার কুমারগ্রাম থানার পুলিশ সম্মুখে গ্রেফতার করে বুধবার আলিপুরদুয়ার আদালতে তোলা হয় পুলিশ অভিযুক্ত শম্ভু রায়ের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলা রুজু করেছে আলিপুরদুয়ারে আদালত অভিযুক্ত শম্ভুকে চোদ্দ দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আলিপুরদুয়ার থেকে সুদীপ ব্যানার্জি রিপোর্ট স্কুল থেকে আসছে এসে খাওয়া দাওয়া করে আমি ওইদিকে গেছে আমি পরে গেলাম এদিকে দেখতেছি সবাই খেলতেছে সবাই বলতেছে আমার মেয়েটা ওইদিকে আমি জিজ্ঞাসা করে ওইদিকে গেছি বলে কি শম্ভুদের বাড়িতে সামনে পরে গিল আমি গিয়ে দেখি মেটা নাই ওইখানে গিয়ে দেখি নাই পরে তো সব বাড়িতে আইসা বাড়িতে বললাম বইরা তখন ওদের বাড়িতে গেলাম নাই ও তখন ছান করতেছে ছেলেটা তখন আমাকে যে এত চিল্লিয়া ডাকতেছি ছেলেটা একটা উত্তর দেয় নাই আমাকে একটা উত্তর দেয় নাই তারপর আমি যখন আসি তখন ওর বউ ওর বউ বাপের বাড়ি থেকে আসে আসার পরে ওর বউ নিশ্চয়ই জানছে তখন জুতোগুলো ওর বউ জুতো ওর বউর হাতে পাটায় দিছে বলে কি দেখো তো এগুলো জুতো নাকি কোথায় বলে কি রাস্তায় আমি তো রাস্তা দিয়ে আমি দেখি নাই তো তার আগে আমার মেয়েকে ডাইকে দুইটা বাচ্চা মেয়ে ছিল ওরা বলছে ওইখানেই ছিল একটা বাচ্চা মেয়ের সঙ্গে আমার মেয়েটা বাড়িতে আসতেছে ওইখানে ও ডাইকে নিয়ে গিয়ে আমার মেয়েটার সঙ্গে

ছেলে বুকে এরকম ভয় দেখাইছে আর কি মানে কিছু কথা বলতে পারতেছেন এবার আপনি কি জানেন যে আপনার মেয়ের সাথে এরকম ঘটনা করলে আমি চাই ওর শাস্তি হোক কোনো মার কোল থেকে যে তার সন্তান না হারায় ওর মৃত্যু চাই আমি 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 ওর মৃত্যুর খবর চাই ওর ফাঁসি হোক ওর ফাঁসি চাই আমি আমি ওর ফাঁসি চাই ঘটনা তো আপনারা জানেন আমরা অ্যারেস্ট করে দিয়েছি রেপ এবং মার্ডার করেছি ওর বাবা যে ছেলেটি আছে সে ওই মেয়েটির বাবার সঙ্গে লেবার বিড়ি করতো একসঙ্গে এবং মেয়েটির খুব পরিচিত কালকে মেয়েটি যখন খেলে ফিরছিল তখন সেই সময় লোক ছেলেটি মানে লোকটি তাকে ডাকে লোকটির বয়স আঠাশ বছর সেই সময় তার বাড়িতে স্ত্রী ছিল না নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটায় তারপরে পরে সমস্ত কিছুও চাপের মুখে শিকার করে এটাই ঘটনার ওকে কি নদীর চরে পোতা না নদীর চরে ওকে ফেলে রেখেছিল সেটা ছেলেটা কনফেস করেছে কি দিয়ে মেরেছে স্যার প্রাথমিকভাবে না ওটা